চট্টগ্রামে শুরু হয়েছে ২১ দিন ব্যাপী অমর একুশে বইমেলা। শুক্রবার তৃতীয় দিনে ছুটির দিন হওয়ায় মেলায় পাঠক ও দর্শনার্থীর জমজমাট উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত পাঠক প্রকাশকদের পদচারণায় মুখরিত ছিল পুরো মেলা। তবে এখনও পুরোদমে মেলা জমে ওঠেনি এবং বইয়ের বিক্রিও তেমন হচ্ছে না বলে জানান প্রকাশকরা। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তৃতীয় দিন হিসাবে শুক্রবার পড়েছে, প্রথম দুই দিন উদ্বোধনে এবং সেকেন্ড দিন হচ্ছে আজকে আশানুরূপ দর্শনার্থী বা পাঠকদেরকে আমরা দেখতে পাচ্ছি। তবে আমার মনে হয় আজকেই যে সবাই যারা আসছেন ওনাদের থেকে হয়তো আত্মীয় স্বজন শুনবেন, বন্ধুবান্ধব শুনবেন বা পাড়া প্রতিবেশীরা শুনবেন, এভাবে হয়তো দেখা যাবে যে আগামীতে মোটামুটি আমাদের চট্টগ্রামে যে বইমেলাটা এটা একটা ব্যাপক সারা পড়ে যাবে বলে আমাদের বিশ্বাস। মেলার প্রচার কম হৃদয় এখনও সারা চট্টগ্রাম ছড়িয়ে পড়ে। আউটার স্টেডিয়ামে যে একটা বইমেলা হচ্ছে সেই বিধায় মানুষের দর্শক সমাগম এখনও কম, বেচা বিক্রিও কম। ভবিষ্যতে আমরা এখন আশাবাদী, আগামী শুক্রবার ২১শে ফেব্রুয়ারি আমরা আশা করতেছি দর্শক সমাগম হবে।